সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেস্ট একটি অনলাইন ইনকাম অ্যাপ দেখাবো, যে অ্যাপটিতে আপনি অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন $18 অর্থাৎ বাংলা টাকায় ১৫৩০ টাকা একদম বোনাস। এবং অ্যাপটিতে কাজ করে মাত্র $23 হলে আপনি উইথড্র দিয়ে পেমেন্ট নিতে পারবেন। সো অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন $18 বোনাস এবং মাত্র $23 হলেই পেমেন্ট, মানে আপনাকে মাত্র অ্যাপটিতে $5-এর কাজ করতে হবে, তাহলে আপনি উইথড্র দিয়ে ১৯৫৫ টাকা হাতে নিতে পারবেন। এবং এই অ্যাপটি আপনার বন্ধুদের সাথে রেফার করলে প্রতি রেফারের বিনিময়ে পাবেন ৫ টাকা করে বোনাস। সো কীভাবে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনি আর আপনার বন্ধুদের সাথে অ্যাপটি রেফার করে ৫ টাকা করে বোনাস নেবেন এবং কীভাবে আপনি অ্যাপটি থেকে পেমেন্ট নেবেন এবং কীভাবে আপনি অ্যাপটিতে কাজ করবেন এবং কীভাবে আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলে $18 বোনাস নেবেন, A to Z আজকের এই ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দেবো। সো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাচ্ছি ফোনের গুগল প্লে স্টোরে। তো ব্রো, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন রোজ মানি। তো আপনি প্লে স্টোরে এই রোজ মানি লিখে সার্চ করে দিন। সো আমি প্লে স্টোরে রোজ মানি লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার পর প্রথমে আপনি এইরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনি এই অ্যাপটির পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি সিনে ডাউনলোড করতে পারেন। সো অ্যাপ্লিকেশনটি হচ্ছে মাত্র 10 MB অ্যাপ এবং এই অ্যাপটির ডাউনলোড রয়েছে 10K+। তো এই অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করতে হবে। তো আমি সাজেস্ট করবো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সুপার VPN। এই সুপার VPNটি হচ্ছে ওই অ্যাপটিতে কাজ করার জন্য বেস্ট VPN। তো আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করে নেবেন এবং এই VPNটি অবশ্যই US সার্ভারে কানেক্ট করবেন। সো আমি এই VPNটি ডাউনলোড করে US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই রোজমানি অ্যাপটাতে। তো ব্রো, VPNটি কানেক্ট করার পর যদি আপনি অ্যাপটিতে আসতে না পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার VPNের সার্ভারটি চেঞ্জ করবেন। সো অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। এবার এখানে দুইটা অপশন রয়েছে, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড। সো আপনার যদি অ্যাপটি থাকে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সো আমাদের যেহেতু অ্যাপটিতে কোনো আগে থেকে অ্যাকাউন্ট খোলা নেই, তো তাই আমরা এখানে নিচে দেখতে পারবেন যে সিজন আপ বলে একটা অপশন রয়েছে। সো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য এবার আপনি এই সিজন আপ অপশনটাই ক্লিক করে দেবেন। তো সিজন আপ অপশনটায় ক্লিক করার পর এখানে বেস্ট কয়েকটি বক্স দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে রয়েছে নেম, নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড। সো এখানে আপনার প্রত্যেকটা বক্স পূরণ করতে হবে। প্রথমে রয়েছে নেম, এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন। আপনি এখানে যেই নামটি দেবেন আপনার অ্যাকাউন্টে সেই নামে ক্রিয়েট হবে। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এবার এখানে দুই নম্বরে রয়েছে নাম্বার, এবার আপনি আপনার ফোনে বর্তমানে যেই সিমটা রয়েছে সেই সিমের ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো নম্বরটি দেওয়া হয়ে গেলে এবার পরবর্তীতে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড, এবার আপনি আপনার সিকিউরিটির জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিবেন। তো আমি আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এবার এখানে চার নাম্বারের একটি অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, এবার আপনি এখানে 3 নম্বরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন আপনি সেম পাসওয়ার্ডটি পুনরায় এখানে দিয়ে দিবেন। তো আমি পুনরায় সেই পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। সো এবার এখানে সর্বশেষ একটি দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে রেফার কোড। তো আপনি এখানে এই রেফার কোড এই অপশনটাই অবশ্যই অবশ্যই দিবেন, 410107। তো আপনি এই রেফার কোড এখানে অবশ্যই দিবেন 410107, এটা হচ্ছে আমার রেফার কোড। আপনি যদি এই রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো ৫ টাকা বোনাস। আপনি অবশ্যই এখানে এই 410107 দিয়ে রেফার করবেন। তাছাড়া আপনি যদি এই রেফার কোডটি না দিতে চান, তাহলে অবশ্যই এখানে 1234 দিবেন, তাহলে আপনার কাস্টমভাবে রেফার কোড করা হয়ে যাবে। সো এবার এখানে সব কিছু একবার কনফার্ম করে দেখবেন যে সব কিছু ঠিক আছে নি। তো এবার সব কিছু এখানে ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে একটা সর্বশেষ অপশন রয়েছে সিজন আপ। এবার আপনি এই সিজন আপ অপশনটায় ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এবার আপনি সিজন আপ অপশনটায় ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এবার এখানে রয়েছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এবার আপনি এই মাত্র যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই ফোন নাম্বারটি পুনরায় এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে পুনরায় ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এবার এখানে রয়েছে পাসওয়ার্ড, এবার আপনি ওই মাত্র যেই পাসওয়ার্ডটি দুইবার দিয়েছিলেন সেম পাসওয়ার্ড এখানে আবার সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সো দেওয়া হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে একটা অপশন রয়েছে, এই লগ ইন অপশনটাই ক্লিক করে দিবেন। তো আমি লগ ইনটাই ক্লিক করে দিচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো লগ ইন সাকসেসফুল, এবার আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু পেয়ে গিয়েছি পুরো $18। $18 বাংলা টাকায় হয় প্রায় ১৫৩০ টাকা।
সো আপনার ডলার অ্যাড হতে কিছু সময় লাগতে পারে, তাই আপনি এখানে সর্বশেষ একটি অপশন রয়েছে উইড্রো, এই উইড্রো অপশনটা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু পুরো $18 অ্যাড হয়ে যাবে, সেটা এখানে শো করবে সাথে সাথে। সো ওখানে একটু ডলার অ্যাড হতে একটু টাইম লাগতে পারে, কিন্তু এখানে সাথে সাথে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে পুরো $18। সো কোনো কাজ না করে আমরা পেয়ে গিয়েছি $18। সো অ্যাপটি থেকে উইড্রো দেওয়ার মিনিমাম প্রাইস হচ্ছে $22, মানে আপনাকে অ্যাপটিতে মাত্র $5-এর কাজ করতে হবে, তাহলে আপনি উইড্রো দিয়ে পেমেন্ট হাতে নিতে পারবেন। সো আপনাকে অবশ্যই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট নাও পেতে পারেন। সো নিয়মগুলো আপনাদের দেখিয়ে দেবো। সো এবার এখানে কাজ করার জন্য প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি বোনাস। এবার আপনি এই ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করে দিবেন। সো আমি ডেইলি বোনাসে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে লেখা রয়েছে গেট বোনাস, ক্লিক করে যে অ্যাডটি আসবে সেটা ক্লিক করবেন। যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে 2 মিনিট ভিজিট করতে হবে, এবং গুগল প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং 2 ঘন্টা ফোনে রেখে দিতে হবে। সো এটা হচ্ছে অ্যাপটির কাজ করার নিয়ম। সো এবার এখানে একটা অপশন রয়েছে গেট বোনাস, এবার আপনি গেট বোনাস অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার কাছে একটা অ্যাড শো করবে। সো আমি গেট বোনাসে ক্লিক করে দিলাম। সো ফোনে একটা অ্যাড শো করছে। সো গাইস ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটা ক্লোজ কিংবা স্কিপ করে দিবেন না, আপনি আপনি ডাইরেক্ট অ্যাডটাতে ক্লিক করে দিবেন। সো অ্যাপটাতে ক্লিক করার পর আপনাকে যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনি সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। কিংবা আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি সেই ওয়েবসাইটটি গুনে গুনে 2 মিনিট ভিজিট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন যে $0.2 অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে এই ডেইলি বোনাস অপশনটায় কাজ করার নিয়ম। এবার এখানে কাজ করার মতো আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে স্পিনার, এবার আপনি এই স্পিনার অপশনটায় ক্লিক করে দিবেন। সো স্পিনারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 25টা স্পিন রয়েছে। এবার আপনি এখানে একটা স্পিন আপনাদেরকে মেরে দেখাচ্ছি এবং স্পিনারে কাজ করার নিয়ম রয়েছে, নিয়মটা আপনাদের দেখিয়ে দেবো। সো আমি এই প্লে স্পিন অপশনটায় ক্লিক করলাম, দেন এটা ঘুরতে শুরু করেছে, লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউ উইন মাত্র 19 পয়েন্ট। এবার আপনি যেই অ্যাডটা শো করবে অ্যাডটি নো থ্যাঙ্কস কিংবা ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দিবেন। সো আমি এই পয়েন্টগুলো কালেক্ট করে নিচ্ছি। সো এবার যদি কোনো অ্যাড শো করে আপনি অ্যাডটি ক্লোজ করে দিবেন। সো আমার কাছে একটা অ্যাড শো করছে, অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো এবার এখানে একটা স্পিন মারার পরে এখানে কত কত 25 সেকেন্ড টাইম শো করবে, আপনি এখানে 25 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে পরবর্তী স্পিন মারার জন্য স্পিনটা রেডি হয়ে যাবে। সো এখানে 25 সেকেন্ড শো করবে, এখানে এই স্পিনটাতে কাজ করার নিয়ম আছে, আপনার এখানে 25টা স্পিন রয়েছে, আপনি এখানে 24টা স্পিন মারবেন। 24টা স্পিন মারার পর যতগুলো অ্যাড শো করবে আপনি অ্যাডগুলো জাস্ট ক্লোজ করে দিবেন, এবং এখানে সর্বশেষ যে স্পিনটা রয়েছে সেই স্পিনটা মারার সময় আপনার কাছে যেই অ্যাড শো করবে আপনি অ্যাডটি ক্লোজ কিংবা স্কিপ করে দিবেন না, আপনি ডাইরেক্ট অ্যাডটাতে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপটি ডাউনলোড করবেন, এবং ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে গুনে গুনে 2 মিনিট ভিজিট করবেন। এটা হচ্ছে এই স্পিনে কাজ করার নিয়ম। 24টি স্পিন মারার সময় অ্যাড শো করলে ক্লোজ, এবং সর্বশেষ অ্যাডটাই ক্লিক প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম। সো এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম, আপনাদের জাস্ট নিয়মটা দেখিয়ে দিলাম, নিয়ম মেনে কাজ না করলে পেমেন্ট নাও পেতে পারেন। সো এবার এখানে কাজ করার মতো আরও অনেক অপশন রয়েছে, ওয়াচ ভিডিও, এবার এখানে একটি অপশন রয়েছে ম্যাথ কুইজ, এবার আপনি এই ম্যাথ কুইজ অপশনটায় ক্লিক করে দিবেন। ম্যাথ কুইজে কাজ করার নিয়মটাও সেম স্পিনারের মতোই, এখানে 25টা ম্যাথ কুইজ রয়েছে, আপনি এখানে 24টা ম্যাথ কুইজ খেলবেন। সো এখানে ম্যাথ কুইজ খেলার নিয়ম আছে, এখানে একটা প্রশ্ন শো করছে খুবই ইজি, 7 + 7 = কত, এখানে আপনি আপনার উত্তরটা এখানে লিখে এই সাবমিটে ক্লিক করবেন, দেন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডটা ক্লোজ করে দিবেন। এখানে 25টা ম্যাথ কুইজ রয়েছে, 24টা ম্যাথ কুইজ খেলার সময় যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দিবেন, এবং সর্বশেষ অ্যাড স্পিন সর্বশেষ ম্যাথ কুইজ খেলার সময় যেই অ্যাডটা শো করবে আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপটি ডাউনলোড, এটা হচ্ছে এখানে কাজ করার নিয়ম। সো এবার এখানে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন, এবার এখানে ওয়াচ ভিডিও রয়েছে, কীভাবে কাজ করতে হবে সেটা আপনাদের দেখতে পারেন এখান থেকে। এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইনভাইট, এবার আপনি এই ইনভাইট অপশনটায় ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার রেফার কোডটি এখানে শো করবে, আপনি আপনার বন্ধুদের সাথে এই রেফার কোডটি শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুদেরা যদি আপনার রেফার কোডের মাধ্যমে এই অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি পেয়ে যাবেন 20% কমিশন। সো এবার আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনাদের বন্ধুদের সাথে রেফার কোডটি শেয়ার করতে পারেন, আপনি আপনার রেফার কোডটি এখান থেকে ভালো করে দেখে রাখবেন এবং রেফার কোডের মাধ্যমে কাউকে অ্যাপটাতে আনবেন। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের কয়েন কিন্তু 19 কয়েন হয়ে গেছে, এখানে যখন 1000 কয়েন হবে তখন আপনি এই কয়েনের উপরে ক্লিক করলে কিন্তু কয়েনটা ডলারে কনভার্ট হয়ে যাবে। সো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই অ্যাপটি থেকে যখন $23 কাজ করে হয়ে যাবে কিভাবে আপনি তখন উইড্রো দিবেন। সো উইড্রো দেওয়ার জন্য সর্বশেষ একটি অপশন রয়েছে উইড্রো, এবার আপনি এই উইড্রো অপশনটায় ক্লিক করে দিবেন।
সো উইথড্র অপশনটা ক্লিক করার পর এখানে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টের ডলার এবং পয়েন্টগুলো শো করবে। এখানে অন্য অন্য অ্যাপ অনলাইন ইনকাম অ্যাপে যে সকল মাধ্যম দ্বারা উইথড্র দেওয়া যায় সেই মাধ্যমগুলো দ্বারা এবার এখানে উইথড্র দিতে পারবেন। সো আমি সাপোজ এই নগদের মাধ্যমে উইথড্র দিতে চাচ্ছি, তাই নগদে ক্লিক করে দিলাম, লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। সো আমার অ্যাকাউন্টে জাস্ট বর্তমানে $23 নেই, যার কারণে আপনাদের উইথড্র দিয়ে দেখাতে পারলাম না। এখানে লেখা রয়েছে নিট $23 ফর রিডিম। সো এখানে সর্বনিম্ন $23 দিতে পারবো নগদের মাধ্যমে, এবং রকেটের মাধ্যমে উইথড্র দিলে সর্বনিম্ন $22 থাকতে হবে অ্যাকাউন্টে। সো এবার যদি আপনি এখান থেকে ব্যাগে চলে আসেন, তাহলে ব্যাগে আসলে দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে টেলিগ্রাম। এবার আপনি তাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে আপনার অ্যাপটির বিষয়ে কোনো মন্তব্য বা কোনো প্রবলেম থাকলে তাদেরকে সরাসরি এই অ্যাপটার অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। সো আই হোপ গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন। আমার অ্যাকাউন্টে এখন মাত্র $18 রয়েছে, আমি অ্যাপটিতে কাজ করে খুব শীঘ্রই $23 করে ফেলবো এবং উইথড্র দেবো। উইথড্র দেওয়ার পর আমি কি পেমেন্ট পেলাম নাকি পেলাম না সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি আর একটা ভিডিও আপলোড করে দেবো, আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাপটি থেকে পেমেন্ট পাওয়া যায় কি পাওয়া যায় না। সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।